দিকে দিকে রক্তের অভাব, তাই এখন বহু স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে রক্তের অভাব মেটানোর চেষ্টা করছে। আজ হুগলি শ্রীরামপুরের 28 নম্বর ওয়ার্ডের সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গণে দেখা গেল তারই এক নমুনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, পৌর প্রশাসক গৌর মোহন দে, চেয়ারম্যান গিরিধারী সাহা, পাপ্পু সিং, বিধায়ক অরিন্দম গুইন, উক্ত ক্লাবের সেক্রেটারি তপন ভট্টাচার্য, পিন্টু নাগ, 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুব্রত ঘোষ মহাশয় সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আমাদের আর্থিক সংগতি যখন যেরকমভাবে হয় আমরা অঙ্কন করি, ক্রিয়া প্রতিযোগিতা করি, কালী পুজো করি, সরস্বতী পুজো করি, এবং এটা কন্টিনিউয়াস এলাকার সামাজিক কাজের সঙ্গে আমার এই সবুজ সঙ্গে জড়িয়ে থাকে। আচ্ছা, গত 2 বছর তো করোনা ছিল, তখন কি রক্তদান শিবির? আমরা এলাকা অঞ্চলের মানুষকে নিয়ে স্বেচ্ছায় রক্তদান করতে পেরেছি, ভালোই হয়েছিল। আমরা যখন রক্ত খুব কাইসি ছিল ওই সময়, আমরা ভেবেছিলাম রক্তদানে লোক হবে না, কিন্তু আমাদের সঙ্গে লোকদের এই উদ্যোগ সবার কাছে গিয়ে আমার এলাকার লোকরা খুব স্বেচ্ছায় এসে স্বেচ্ছায় রক্তদান দিয়েছে। এবং আমার এই অনেক কাউন্সিলর ছিলেন মাননীয় সুব্রত একান্তভাবে খুব সহযোগিতা করেছিলেন সেই সময়, আজও আছেন উনি, উনি ওয়াইফ আজকে কাউন্সিলর হয়েছেন সুমনগর, সঙ্গে যারা কর্ণধার অশোকের চক্রবর্তী, গোপাল দে, অমল দাস, সমর চক্রবর্তী অনেকেই আছেন, তাদের সহযোগিতা এই অনুষ্ঠানটা সার্বিক। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।